যে নির্বাচিত কমিটি একটি সুন্দর কর্মকাণ্ডের ভিতর দিয়ে পরিচালিত হবে। আমাদের এখানে উপস্থিত আছে সাধারণ পরিষদ সদস্য আকসাদুর রহমান, বাম সদস্য পদে নির্বাচন করেছিলেন জনাব আখতারুজ্জামান, আমাদের সাধারণ পরিষদ সদস্য জনাব আব্দুল মান্নান, সাধারণ পরিষদ সদস্য জনাব আলমগীর সিদ্দিকী, সাধারণ পরিষদ সদস্য জনাব রতন ভাই, আমাদের সাধারণ পরিষদ সদস্য আজীবন সদস্য জনাব শরীফুল ইসলাম শরীফ চৌধুরী, জনাব শফিউর রহমান মোহন, জনাব মিন্টু ভাই, আমাদের বক্কার এবং আমাদের মুসলিমদের সকল সাধারণ পরিষদ সদস্য এখানে আছে। এবং এই পাশে আছে আমাদের বিশিষ্ট ক্রিকেট সংগঠক রোম ভাই এবং ইমরুল এখানে সাধারণ পরিষদ সদস্য হিসাবে উপস্থিত আছে। তো আমরা অ্যাকচুয়ালি একটু দেরি হয়েছে যে সাংবাদিক সম্মেলনটা অন্যদের সাংবাদিক বন্ধুদের প্রোগ্রাম থাকার কারণে আমরা একটু দেরি করলে শুরু করলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার লিখিত বক্তব্য আমি করছি, তারপরে আপনাদের কারো কোনো কথা থাকলে আপনারা এটি বলবেন। এখানে সুইমিং পুল করার প্রস্তাবনা ছিল, এ পুকুরটি কোনো নিয়ম নীতি না মেনে টেন্ডার ও বিজ্ঞাপন, এ বিষয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমাদের আবেদন। অনতি বিলম্বে হোটেল ও রেস্টুরেন্ট গোপনীয়তা বজায় রেখে কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক জনাব এ বি এম আখতারুজ্জামান